আসসালামু আলাইকুম ইউনিভার্সিটির নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব ZC300 আইডি কার্ড প্রিন্টারটা আমরা কিভাবে ইনস্টলেশন করব। চলুন আমরা দেখি কিভাবে করব। প্রথমে আমরা এটা হচ্ছে পাওয়ারের পোর্ট, আপনার এটা প্রেশার লাগানো আছে, এই যে পিছনে লিঙ্ক দেওয়া আছে পোর্টে বরাবর দিব, আর হচ্ছে ইউএসবি কেবলটা আছে, এখানে ইউএসবি কেবল আছে, ইথারনেটও আছে, সবই একই জায়গায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা সামনে দিকে আসি, এখানে হচ্ছে স্টিকার এগুলো রিমুভ ক্লিক করলাম। করার পরে এখানে একটা বাটন আছে যেটা হলো অন অফের বাটন, এই বাটনটা আমরা ক্লিক করব। ক্লিক করলে পাওয়ারটা ডিসপ্লেতে পাওয়ারটা চলে আসতেছে। তারপর এটা হচ্ছে রিবন, রিবন আমরা রিবনটা খুলি, রিবনটা আনপ্যাক করব। আনপ্যাক করে খুলে ফেললাম। খোলার পর একটা জিনিস মাথায় রাখতে হবে, এটা হচ্ছে আপনার স্টিকার, এই স্টিকার রিমুভ করতে হবে। এটা হচ্ছে ক্লিনিং রোলার, এটা রিমুভ করে অনেকে এই কাজটা ভুল করেন, এটার কারণে অনেক সময় ভিতরে স্টিকারটা ভিতরে লেগে কার্ডটা জ্যাম হয়ে যায়। ডিসপ্লেতে আসছে আউট অফ রিবন অ্যান্ড হচ্ছে আউট অফ কার্ড, রিবনটা আমরা দিই নিই। এটা এখানে প্রেস করব, এটা প্রেস করব, সামনের দিকে প্রেস করলে এটা খুলে যাবে। খুলে যাবো, খুলে যাওয়ার পরে রিবনটা আমরা অ্যাঙ্গেল করে দিব। এই যে মনে রাখতে হবে এ মাথা, এই মাথা রিবনে আবার অ্যাঙ্গেল করে বের করব। মাথাটা খেয়াল রাখবেন, ক্লিনিং রোলার নিচে যে রোলার আছে, অ্যাঙ্গেল করে দিব, অ্যাঙ্গেল করে দেবো যেন কোনোভাবেই হেডে যেন বাইরে না খায়। এটা একটু সাবধানে রাখবেন, সাবধানে ইন এবং আউট দুটি হবে। আমরা প্রেস করব, এখানে দেখেন আসছে আউট অফ কার্ড, অনলি কার্ড। আমরা কার্ডটা সিঙ্গেল দিয়ে দিতে পারি অথবা প্রেস করলে এখানে উঠে যাবে। এখানে 1 থেকে 100টা পর্যন্ত ইনপুট, আর নিচে হচ্ছে আউটপুট। আমরা 1 থেকে 100 পর্যন্ত কার্ড, যদি বেশি কোয়ান্টিটি কার্ড দিতে চাই তাহলে এখানে দেবো, আর সিঙ্গেল কোয়ান্টিটি কার্ড ম্যানুয়াল ফিট যেটা, এই সিঙ্গেলে ফিট দিয়ে দিব। এটিএম এটা ভিতরে ঢুকে গেছে এবং রেডি পজিশনটা চলে আসছে। আমরা এখন আমরা ইউএসবিটা তখন যখন লাগিয়েছি ইউএসবিটা সেখানে পেয়ে গেছে। আমরা যেহেতু এটা ডুয়েল সেট প্রিন্টার, ডুয়েল সেট প্রিন্টার, তো আমরা এখানে যাই, রাইট বাটন ক্লিক করলাম, প্রিন্টার প্রিফারেন্সে গেলাম। যাওয়ার পরে এখানে একটা আসছে, এখানে রিবন কম্বিনেশন, সে আমরা যদি রিবন কম্বিনেশনটা যদি কী করতে চাই, ফ্রন্ট সেট কালার, ব্যাক সেট ব্ল্যাক, হ্যাঁ এটা করতে চাইলে 2 নম্বরটা হবে। যদি দুপাশে কালার প্রিন্ট করতে চাই তাহলে প্রথম অপশনটা আসবে। আমরা যেহেতু ফ্রন্ট সেট কালার, ব্যাক সেট ব্ল্যাক করবো, তাই ওই অপশনে থাকলো। আর এখানে বিভিন্ন সাইজিং, ওরিয়েন্টেশন, তারপর হচ্ছে হলো প্রিন্ট অন বোথ সাইড কিনা, এগুলো দেওয়া আছে টেস্ট কার্ড প্রিন্ট করার জন্য। আর রিবন রিমেনিং কাউন্টিং দেওয়া আছে, এখানে রিবন কতগুলো আপনি বাকি আছে সেটা দেখা যাবে। 302টার মধ্যে 289 দেওয়া আছে, হ্যাঁ এটা আমরা এখান থেকে বুঝতে পারবো। এই যে আমরা টেস্ট প্রিন্ট আছে, টেস্ট প্রিন্টে জাস্ট ক্লিক করবো, প্রিন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, প্রিন্টিংটা হচ্ছে। দুই পাশে প্রিন্ট হচ্ছে, সেজন্য এটা ড্রাইভারটা ইনস্টল করতে হবে প্রিন্টার অফ অবস্থা। আমরা ড্রাইভারটা পরবর্তী ভিডিওতে দেখাবে, যে এই যে প্রিন্ট হলো ফ্রন্ট, হলো ব্যাক সাইড ব্ল্যাক, হ্যাঁ ফ্রন্ট সাইড কালার, ব্যাক সাইড ব্ল্যাক প্রিন্ট হয়েছে, প্রিন্ট হয়েছে। আজকে 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 এই পর্যন্তই, পরবর্তীতে আমরা ড্রাইভারের ইনস্টলেশনটা দেখাবো।